আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি আল্লাহর মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। জাভাস্ক্রিপ্ট এসটিএমএল ডমের আজকে হচ্ছে পার্ট 19, আর জাভাস্ক্রিপ্ট ইভেন্ট লিসেনারের পার্ট 2। তো গত পর্বে আমরা জাভাস্ক্রিপ্ট ইভেন্ট লিসেনারের প্রথম দুইটি প্যারামিটারের কাজ দেখেছিলাম, যেমন ইভেন্ট এবং ফাংশন। আর এ পর্যায়ে আজকের পর্বে আমরা দেখব ইউজ ক্যাপচার, এই 3 নম্বর প্যারামিটারের কাজ। তো প্রতি পর্বের ন্যায় আজকের পর্বে আপনাদের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ মুর্শিদুল আলম, আর আপনারা দেখছেন জেট আইটি বাংলা। তাহলে বন্ধুরা, আজকের এই টপিকের কোনো কিছু মিস না করতে চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জেট আইটি বাংলার সঙ্গে থেকে আমাকে উৎসাহিত করবেন। আর বর্তমান জাভাস্ক্রিপ্ট সিরিজের সবগুলো ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য সাবস্ক্রাইব করার পর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটির অল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথেই নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনাকে। তাহলে চলুন শুরু করা যাক। তো জাভাস্ক্রিপ্ট ইভেন্ট লিসেনারের এটা হচ্ছে আপনার সিনট্যাক্স। প্রথমে থাকবে এলিমেন্ট, তারপর থাকবে আপনার অ্যাড ইভেন্ট লিসেনার, অর্থাৎ ইভেন্ট লিসেনার মেথডটি। এই মেথডের মধ্যে 3টি প্যারামিটার থাকে আমরা জানি। এর মধ্যে প্রথম মেথড হচ্ছে আপনি কোন ধরনের ইভেন্ট ব্যবহার করবেন সেটা থাকবে প্রথমে, আর সেই ইভেন্টটি কিভাবে কাজ করবে সেটা আপনার এই ফাংশনের মাধ্যমে বলে দেবেন। আর তৃতীয় প্যারামিটারের কাজ দেখব আজকে আমরা। তৃতীয় প্যারামিটারের ব্যাপারে এখানে বলা হয়েছে দেয়ার আর টু ওয়েজ অফ ইভেন্ট প্রোপাগেশন ইন দ্য এসটিএমএল ডম, বাবলিং অ্যান্ড ক্যাপচারিং। তো আসুন আমরা এডিটরে যাই, প্রথমে আমরা এই প্রোগ্রামটি তৈরি করি, তারপর আপনার বাবলিং আর ক্যাপচারিং কি বিষয়টি বুঝতে পারবো আমরা। প্রথমে এসটিএমএল পেজে সেইখানে একটি ডিভ নিই, ডিভ নিলাম, ডিভের মধ্যে আইডি নিই মাই ডিভ নামে, তারপর ডিভের ভেতরে আমি 2টি এলিমেন্ট নিব। প্রথম হচ্ছে এইচ ওয়ান ট্যাগ নিলাম, এইচ ওয়ান ট্যাগের মধ্যে আমরা লিখে দেব বাবলিং, বিইউ ডবল বি এল আই এন জি, বাবলিং। প্রথমটি হচ্ছে আপনার বাবলিংয়ের উদাহরণ দেখানোর জন্য। তারপর আমি এর নিচে এসে আবার পি ট্যাগ নেব, পি ট্যাগের মধ্যে শুধু লিখে দেব ক্লিক মি, ক্লিক মি। তারপর পি ট্যাগের মধ্যে আইডি নেই, পি ট্যাগের মধ্যে আইডি নেব মাই পি ওয়ান, আর এখানে মাই ডিপ ওয়ান নেই, কারণ 2টি ডিপ নেব, এই জন্য আমি এখানে প্রথমটিকে মাই ডিপ ওয়ান দিলাম। তারপর এই ডিপটিকে আবার কপি করি, কপি করে নিচে এসে আবার পেস্ট করি, এখানে মাই ডিপ টু দিব, টু দিন এখানে, আর এখানে পি টু দেন, পি টু। এখানে আপনার বাবলিং হবে না, এখানে হবে ক্যাপচারিং, এইচ ওয়ান ট্যাগের মধ্যে এখানে হবে ক্যাপচারিং। তারপর এখানে কোলন দিয়ে দিই, বাস। তারপর সিএসএস ফাইলটি ওপেন করুন, সিএসএস ফাইলের মধ্যে আমি প্রথমে মাই ডিপ ওয়ান এবং মাই ডিপ টু এই 2টি আইডিকে ধরেছি এবং এখানে লিখে দিয়েছি ব্যাকগ্রাউন্ড কালার কোরাল এবং প্যাডিং দিয়ে দিয়েছি আপনার 50 পিক্সেল। তারপর এখানে মাই পি ওয়ান এবং মাই পি টুকে ধরে এখানে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, ফন্ট সাইজ 20 পিক্সেল এবং বর্ডার দিয়ে দিয়েছি এখানে 1 পিক্সেল সলিড। যদি এখানে কোনো কালার ব্যবহার না করেন তাহলে আপনার এখানে পাবে বাই ডিফল্ট কালার ব্ল্যাক। তারপর এখানে প্যাডিং দিয়ে দিয়েছি। তো এগুলো সিম্পল কাজ যা আপনারা সকলে পারেন, আমি টাইপ করে সময় নষ্ট করতে চাইনি তাই কপি পেস্ট করেছি। এবার পেজ সেভ করি, ব্রাউজারের মাধ্যমে ওপেন করি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার 2টি ডিপকে, এটা হচ্ছে বাবলিং ডিপ আর এটা হচ্ছে আপনার ক্যাপচারিং ডিপ, মানে এখানে 2টি ডিপ রয়েছে। তো 2টি ডিপের মাঝখানে যদি আমি এইচ আর ট্যাগ ব্যবহার করে দিই, পেজ সেভ করে ব্রাউজার রিফ্রেশ করি, তাহলে 2টি ডিপ আলাদা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখন 2টি ডিপ আলাদা হয়ে গেছে। চাইলে আপনি এখানে বিআর ট্যাগ ব্যবহার করতে পারেন, পেজ সেভ করে ব্রাউজার রিফ্রেশ করি, মানে একটু গ্যাপ তৈরি করলাম। তো এখানে বিআর ট্যাগ যেহেতু ব্যবহার করেছি আপনার, এছাড়ার উপরেও বিআর ট্যাগ ব্যবহার করি, এখন ঠিক আছে। তো এটা হচ্ছে মাই ডিপ ওয়ান আর এটা হচ্ছে মাই ডিপ টু, 2টি ডিপ এখানে আমরা তৈরি করলাম। তো দেখতে পাচ্ছেন যে কালারফুল যে জায়গাটি রয়েছে এটা হচ্ছে আপনার মেইন ডিপ, আর যার ব্যাকগ্রাউন্ড সাদা এটা হচ্ছে আপনার পি ট্যাগ। তাহলে আমরা এখানে প্রথমে পি ট্যাগটিকে ধরব, সেজন্য লিখুন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডি এখানে আপনার প্রথম আইডিটিকে ধরবো আমরা, পি ট্যাগের আইডিটি,
এটা হচ্ছে পিটাগের আইডি, এটাকে কপি করে এখানে পেস্ট করে দিন। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, প্রথমে দিলাম আমরা পি ওয়ান ট্যাগটিকে যেটাকে, তারপর ডট এ ডবল ডি অ্যাড ই ভি ই এন টি ইভেন্ট এল আই এস টি ই এন ই আর ইভেন্ট লিসেনার। তো ইভেন্ট লিসেনারের মধ্যে আমরা জানি এখানে তিনটি প্যারামিটার ব্যবহার করতে হয়। প্রথম প্যারামিটারটি হচ্ছে আপনার ইভেন্ট, তো আমরা এখানে ব্যবহার করব ক্লিক ইভেন্ট, সি এল আই সি কে। প্রথমে ইভেন্টের নাম দিতে হবে, তারপর হচ্ছে ফাংশন, ফাংশন ফার্স্ট প্যাকেট শুরু শেষ, তারপর ফার্স্ট প্যাকেটের বাইরে এসে সেকেন্ড প্যাকেট শুরু শেষ করব, মানে আমরা ইনলাইন ফাংশন করব। সেজন্য আমরা এখানে ফাংশন লেখার পর তারপর এখানে সেকেন্ড প্যাকেট শুরু শেষ করেছি। তো এটাকে নিচে নামিয়ে দিই, এখানে অ্যালার্ট মেসেজ লিখব, এ এল ই আর টি অ্যালার্ট। অ্যালার্টের মধ্যে আমরা লিখে দেব এখানে, তো আমরা অ্যালার্টের মধ্যে লিখে দিয়েছি এখানে ইউ ক্লিকড দ্য হোয়াইট এলিমেন্ট। এই পিট্যাগটি আপনার হোয়াইট এলিমেন্ট, আসুন ব্রাউজার দেখে নিই। এটা হচ্ছে আপনার পিট্যাগ, তো পিট্যাগের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আপনার হোয়াইট, তো সেজন্য আমি এখানে মেসেজ লিখে দিয়েছি ইউ ক্লিকড দ্য হোয়াইট এলিমেন্ট। তারপর এইখানে আপনার সেকেন্ড ব্রেকেটের পর এখানে আপনি কমা দিন, তারপর এখানে লিখে দিন ফলস, এখানে ফলস ব্যবহার করলাম। অর্থাৎ আপনার ইউজ ক্যাপচার এই প্যারামিটারের ক্ষেত্রে দুইটি ভ্যালু ব্যবহৃত হয়, প্রথমটি হচ্ছে ফলস, দ্বিতীয়টি হচ্ছে ট্রু। তো ফলস হচ্ছে আপনার বাই ডিফল্ট ভ্যালু, তো আমরা এখানে বাই ডিফল্ট ভ্যালু ব্যবহার করলাম। তারপর আমরা এই সেম ফাংশনটি তৈরি করব আপনার ডিভ এলিমেন্টের জন্য, আমরা এটা তৈরি করেছি পি এলিমেন্টের জন্য আর এখন তৈরি করব ডিভ এলিমেন্টের জন্য। তো ডিভ এলিমেন্টটি হচ্ছে আপনার এটা মাই ডিভ ওয়ান, এটাকে এখানে পেস্ট করে দিই, মাই ডিভ ওয়ান, আর সব কিছু সেম থাকবে, এখানে যা আছে সব সেম থাকবে, শুধু মেসেজটি এখানে পরিবর্তন করে দেব। এখানে আমরা লিখব ইউ ক্লিক দ্য অরেঞ্জ এলিমেন্ট, সেমিকোলন দিয়ে দিন। তো প্রথমটি হচ্ছে আপনার পিট্যাগ, পিট্যাগের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আপনার হোয়াইট, যার কারণে এখানে লিখেছি ইউ ক্লিক দ্য হোয়াইট এলিমেন্ট। আর দ্বিতীয়টি হচ্ছে আপনার ডিভ এলিমেন্ট, যার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আপনার অরেঞ্জ কালার বা কোরাল কালার, যার কারণে আমি এখানে মেসেজ লিখে দিয়েছি আপনার ইউ ক্লিক দ্য অরেঞ্জ এলিমেন্ট। মানে প্রত্যেকটি এলিমেন্টের জন্য আলাদা করে ফাংশন তৈরি করেছি এখানে। তো এই ফাংশন দুটি তৈরি করেছি আমি আপনার কিসের জন্য, এখানে বাবলিংয়ের জন্য। এবার যদি পেজটি আমরা সেভ করি, ব্রাউজার রিফ্রেশ করি, এখন হোয়াইট এলিমেন্টের মধ্যে ক্লিক করুন, এখন দেখুন এখানে মেসেজ শো করছে ইউ ক্লিক দ্য হোয়াইট এলিমেন্ট। তারপর যদি আপনি এখানে ওকে বাটন প্রেস করেন, তাহলে দেখবেন আরও একটি মেসেজ শো করবে, সেটা হচ্ছে ইউ ক্লিক দ্য অরেঞ্জ এলিমেন্ট। তো আমি শুধুমাত্র এখানে আপনার হোয়াইট এলিমেন্টে ক্লিক করেছি, অরেঞ্জ এলিমেন্টে ক্লিক করিনি। তো হোয়াইট এলিমেন্টে ক্লিক করার পর আপনার এখানে প্রথম মেসেজে শো করেছে হোয়াইট এলিমেন্ট, তারপর ওকে প্রেস করার পর আবার এখানে আরেকটি মেসেজ শো করছে ইউ ক্লিক দ্য অরেঞ্জ এলিমেন্ট। আমি কি এখানে অরেঞ্জ এলিমেন্টে ক্লিক করেছিলাম? এখানে আমি অরেঞ্জ এলিমেন্টে ক্লিক করিনি, এখানে শুধুমাত্র আমি এর মধ্যে ক্লিক করেছি। তাহলে আপনার এখানে দুইটি মেসেজ শো করলো কেন? দেখুন এখানে কিন্তু দুইটি মেসেজ রয়েছে, প্রথম যখন আমি ক্লিক করেছি হোয়াইট এলিমেন্টের মধ্যে তখন আপনার এই মেসেজটি শো করেছে, আর যখন আমি মেসেজের ওকেতে প্রেস করেছি তখন আপনার শো করেছে এই মেসেজটি। তো সেজন্য আপনার এখানে বাবলিংয়ের ব্যাপারে বলা হয়েছে যে ইভেন্ট প্রোপাগেশন ইজ এ ওয়ে অফ ডিফাইন দ্য এলিমেন্ট অর্ডার ওয়ান অ্যান ইভেন্ট অকার্স। ইফ ইউ হ্যাভ এ পি এলিমেন্ট ইনসাইড এ ডিভ অ্যান্ড দ্য ইউজার ক্লিক অন দ্য পি এলিমেন্ট হুইচ এলিমেন্ট ক্লিক ইভেন্ট শুড বি হ্যান্ডেল ফার্স্ট। অর্থাৎ যে এলিমেন্টের মধ্যে আপনার ইউজার প্রথম ক্লিক করবে সেই এলিমেন্টের মধ্যে প্রথমে আপনার ইভেন্টটি সংঘটিত হবে। যেমন ধরুন প্রথমে আমি হোয়াইট এলিমেন্টের মধ্যে ক্লিক করেছি, এই জন্য আপনার এখানে শো করছে ইউ ক্লিক দ্য হোয়াইট এলিমেন্ট। তারপর আপনার যখন ওকে প্রেস করবেন তখন আপনার দ্বিতীয় ইভেন্টটি ঘটবে আপনার মেন ডিভের মধ্যে, যেমন এখানে বলা হয়েছে ইউ ক্লিক দ্য অরেঞ্জ এলিমেন্ট। দেখুন এখানে বলা হয়েছে ইন বাবলিং দ্য ইনার মোস্ট এলিমেন্ট ইভেন্ট ইজ হ্যান্ডেল ফার্স্ট অ্যান্ড দেন দ্য আউটার দ্য পি এলিমেন্ট ক্লিক ইভেন্ট ইজ হ্যান্ডেল ফার্স্ট দেন দ্য ডিভ এলিমেন্ট ক্লিক ইভেন্ট। অর্থাৎ আপনি যখন প্রথম পি এলিমেন্টের মধ্যে ক্লিক করবেন তখন পি এলিমেন্টের মধ্যে আপনার ইভেন্ট সংঘটিত হবে,
এটা হচ্ছে আপনার আউটার এলিমেন্ট আর এটা হচ্ছে ইনার এলিমেন্ট। যখন আপনার ইনার এলিমেন্টের মধ্যে ইউজার ক্লিক করবে তখন আপনার ইভেন্টটি সংঘটিত হবে আপনার কোথায়, পি ট্যাগের মধ্যে। যখন ওকে প্রেস করবেন তখন ইভেন্টটি সংঘটিত হবে অটোমেটিকলি আপনার অরেঞ্জ এলিমেন্টের মধ্যে, মানে আউটার এলিমেন্টের মধ্যে। আর যদি আপনি সরাসরি আপনার অরেঞ্জ এলিমেন্টের মধ্যে ক্লিক করেন তাহলে দেখুন এখানে ইউ ক্লিক দ্য অরেঞ্জ এলিমেন্ট, তখন আপনার সামনে এই মেসেজটি শো করবে। ওকে প্রেস করুন, অন্য কোনো মেসেজ কিন্তু আর এখানে শো করছে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। মানে এখানে আপনার দুটি ইভেন্ট সংঘটিত হয়েছে বাবলিং এর ক্ষেত্রে। প্রথম পি এলিমেন্টের মধ্যে ক্লিক করলে প্রথমটি, তারপর আপনার ক্লিক করার প্রয়োজন নেই, এটাতে ওকে করলে অটোমেটিকলি আপনার আউটার এলিমেন্টের মধ্যে ইভেন্টটি সংঘটিত হবে। তো এটা গেল আপনার বাবলিং এর ক্ষেত্রে। তো এবার আসুন দেখা যাক ক্যাপচারিং এর ক্ষেত্রে কি হয়। ক্যাপচারিং এর ক্ষেত্রে আপনার হবে এর সেম বিপরীত। তো ক্যাপচারিং এর জন্য আপনার এই সেম কাজই করতে হবে। প্রথমে আপনার পি এলিমেন্টকে ধরতে হবে, মানে ইনার এলিমেন্টকে ধরতে হবে। তো ইনার এলিমেন্টটি হচ্ছে পি টু, এটা হচ্ছে পি টু। এইখানে আর ফলস থাকবে না, এখানে দিব আমরা ট্রু ট্রু। ইউ ক্লিক দ্য হোয়াইট এলিমেন্ট, তো এখানে মেসেজটিও সেম থাকবে আর অন্য যা কিছু আছে সব ঠিকই থাকবে। তারপর এখান থেকে এটাকে আমি কপি করি এবং এর নিচে পেস্ট করি। এটা মাই ডিপ ওয়ান হবে না, এখানে হবে মাই ডিপ টু। মানে এখন আমরা ধরছি আপনার নিচের এই ডিপটিকে, যার কারণে এখানে পি টু এবং মাই ডিপ টু এই দুইটাই আপনার টু হবে। এখানে মেসেজ থাকবে আপনার ইউ ক্লিক দ্য অরেঞ্জ এলিমেন্ট, এখানে আমরা ফলস রাখবো না, এখানে ট্রু করে দেব। পেজ সেভ করি, এবার ব্রাউজার রিফ্রেশ করি। এখন আমরা হোয়াইট এলিমেন্ট মানে ইনার এলিমেন্টের মধ্যে ক্লিক করব। তো যখন দেখতে পাচ্ছেন আমি এখানে ইনার এলিমেন্টের মধ্যে ক্লিক করেছি তখন এখানে মেসেজ শো করছে ইউ ক্লিক দ্য অরেঞ্জ এলিমেন্ট। আমি কি অরেঞ্জ এলিমেন্টের মধ্যে ক্লিক করেছিলাম? আমি করেছিলাম আপনার হোয়াইট এলিমেন্টের মধ্যে। তারপর ওকে প্রেস করার পর দেখতে পাচ্ছেন এখানে আরেকটি মেসেজ চলে আসছে, সেটা হচ্ছে ইউ ক্লিক দ্য হোয়াইট এলিমেন্ট। প্রথমে আসছে এখানে কি অরেঞ্জ এলিমেন্ট, তারপর আসছে আপনার হোয়াইট এলিমেন্ট। আর এখানে হয়েছিল কি, প্রথমে আপনার হোয়াইট এলিমেন্ট তারপর অরেঞ্জ এলিমেন্ট। যদি আপনি অরেঞ্জ এলিমেন্টের মধ্যে ক্লিক করেন, এখন দেখুন ইউ ক্লিক দ্য অরেঞ্জ এলিমেন্ট। এবার যদি ওকে প্রেস করি তাহলে কিন্তু আর কোনো মেসেজ আসবে না, মেসেজটা আপনার রিপ্লাই হবে যখন আপনি হোয়াইট এলিমেন্টে ক্লিক করবেন। তো হোয়াইট এলিমেন্ট আবার ক্লিক করলাম, এবার দেখুন এখানে ইউ ক্লিক দ্য অরেঞ্জ এলিমেন্ট আসছে। মানে এখানে ঘটনাটি ঘটছে আপনার, প্রথমে এখানে আপনার ইভেন্টটি সংঘটিত হচ্ছে আউটার এলিমেন্টের মধ্যে, তারপর আপনার হচ্ছে ইনার এলিমেন্টের মধ্যে। আউটার এলিমেন্ট হচ্ছে মেন ডিপ আর ইনার এলিমেন্ট হচ্ছে আপনার পিটেক। আর এখানে আপনার প্রথমে ইভেন্ট ঘটেছে আপনার ইনার এলিমেন্টের মধ্যে এবং দ্বিতীয় ইভেন্ট ঘটেছে আপনার আউটার এলিমেন্টের মধ্যে। তো এটাই হচ্ছে আপনার বাবলিং এবং ক্যাপচারিং এর পার্থক্য। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে যদি কঠিন মনে হয় তাহলে ভিডিওটি কয়েকবার দেখবেন, তাহলে এই বিষয়টি আপনার কাছে ক্লিয়ার মনে হবে। আশা করি আজকের ক্লাসে যতটুকু বিষয় আলোচনা করা হলো আপনারা সকলেই বুঝতে পেরেছেন। তারপরেও যদি কারো কোথাও বোঝার সমস্যা থেকে থাকে ভিডিওতে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যে টাইটি বাংলার সঙ্গে থেকে আমাকে উৎসাহিত করবেন। ইনশাল্লাহ তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকেই ভালো রাখুন, সুস্থ রাখুন, মহামারী থেকে হেফাজতে রাখুন। আল্লাহ হাফেজ।